আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে মোর্শেদা হাবিবাপুর লেখা বন্দিনী গল্পের 4 নম্বর পর্ব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লেগেছে। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আর ফাস দুহাতে ওভারঅল পরে গরুর দুধ দুইছিল। ওর এখানে মেশিনও গরুর দুধ দোয়া হয়, কিন্তু ওর জানা মতে মেশিন একা যেটা করলে গরুর কষ্ট হয়, আর এটা জানার পর সে পারতপক্ষে মেশিন ব্যবহার করে না। নিজে তো বটেই, আরও লোক লাগিয়ে কাজটা করানোর চেষ্টা করে, কিন্তু বর্তমানে গরুর পরিমাণ বেড়ে যাওয়ায় কাজটা অসাধ্য হয়ে উঠেছে। তবুও আর বাস সুযোগ পেলেই কাজটা হাত দিয়ে করার চেষ্টা করে। এমন সময় তার ফতুয়ার পকেটে মোবাইলটা বেজে উঠল। হাতের কাজটা শেষ হতে আর বাস হাত থেকে গ্লাভসটা খুলে মোবাইল ধরল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আবরাজ কইছিস? জি, আপনি তো আমাকেই ফোন দিলেন, এত কথা দরজ কেন? এই শোন, আজ আরশি রে দেখতে আসব। কি দেখতে আসবে মানে বুঝলাম না। আরে আরশি রে দেখতে পাত্তর পক্ষ আসব, সোজা কথাটা বুঝতে এতক্ষণ লাগে কেন তো গো? আরবাজের মুখ গম্ভীর হয়ে গেল। কথাটা কে জানালো তোমাকে? কে আবার আরশি নিজেই? আরশি অস্পষ্ট স্বরে বলল, হ হেরো একটু সুর ফুবি কিছু করো। আরবাজের বুকের রক্ত ছলকে উঠল। তার মানে আরশি ওকে ভালোবাসে, ওর কাছে আসতে চায়, দাজাজানের গড়ে দেওয়া সম্পর্কের প্রতি ওর অনুভূতি কাজ করে। কি হইল, কথা কস না কেন? এখন কি করবি? আমি তো এই বেলা আইতে পারম না, তোর ফুবার শ্বাসের টান উঠছে। এখন আরশি রে ওরা পছন্দ করি ফেললে পরে? করতেই পারে, সে না পছন্দ করার মতো মেয়ে তো নয়। আপন মনেই বলে উঠল আবরাজ। ফুপ্পুকে বলল, তুমি যখন আসতে পারবে না তো আর ফোন দিয়ে লাভ কি? তুমি ঘরে বসে আমাদের তামাশা দেখো, আমরা মরি চাই বাঁচি তাতে তোমার কি? তুমি ঘরে দৌড় দিয়ে বসে থাকো। এই ছাড়া কথার আগে রাগ হস কেন? তো রাগ হবো না তো কি করব? বসে বসে আরশির বিয়ে হতে দেখবো? তোমাকে কত করে বললাম বাবাকে জানাও, ছোট কাকে জানাও, তা না করে তুমি ধুম করে চলে গেলে। আমি কাল আসবার চেষ্টা করবানি। রাখলাম ফুপ্পি, অসন্তুষ্ট স্বরেই বলল আরবাস। রাগ করিস না বাজান, তোর বিয়ে আরশির লোকে হইব, অত ডর আইস না। আরে দেখ না কি হয়। তালগাছ দেখায় দেখায় তো এই পর্যন্ত আনলা, আর কত বলতে ভাল লাগতেছে না ফুপ্পি। ফোন রাখলাম, আসসালামু আলাইকুম। ফোন কেটে নিচের চোট কামড়ে ধরল আরবাস। বাম হাত কোমরে ঠেকে ফোনের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবল সে। হঠাৎ কি মনে হতে দ্রুত ফোন চাপলো আরশির নাম্বারে। নাম্বারটা মাত্র সেদিনই ফুপ্পির কাছ থেকে চেয়ে নিয়েছে, আগে ইচ্ছে করে নেয়নি, কারণ হাতের কাছে থাকলেই ফোন করতে ইচ্ছে করবে, কথা বলতে ইচ্ছে করবে। কিন্তু আরবাস নিজেকে এ থেকে বাঁচিয়ে রেখেছে, কারণ শরীয়তসম্মতভাবে ওরা এখনও পরিপূর্ণ স্বামী স্ত্রী হতে পারেনি। ছোট্টবেলার বিয়েটা এখনও ওদের অনুভূতিতেই রয়ে গেছে, সেটা বাস্তবসম্মতভাবে পরিপূর্ণতা পায়নি, না ধর্মত না আইনত। এবার আরশি ফেরার জন্য ফেরার পর ও নিজেই উদ্যোগে ফুপ্পির কাছ থেকে ফোন নাম্বারটা চেয়ে নিয়েছে, কারণ ওর ইচ্ছে আছে এ বছর বিয়েটা সেরে ফেলা। সেটা ভেবি নাম্বারটা নেয়া, বলা যায় না কখন কাজে লাগে, কিন্তু দাদাজানের মৃত্যুতে সব কিছু ওলট পালট করে দিয়ে গেছে। ভাবনার জগৎ থেকে ফিরে এলো আরবাস, ভেবে দেখল এই মুহূর্তে ওর আশির সাথে কথা হওয়া দরকার খুব, কাজটা উচিত হবে না অনুচিত হবে ভেবে দেখার সময় পেল না আরবাস। কল করে বসল, ফোন কানে ঠেকে সালাম দিল, আসসালামু আলাইকুম গমগমে স্বরে উচ্চারণ করলো আরবাস। কে? উপাশের আশির চমকে ওঠা কণ্ঠ শোনা গেল। আরবাস গম্ভীর স্বরে বলল, এটা কি সালামের জবাব হলো? ওয়ালাইকুম আসসালাম, মৃদু সুরে আরশি বলল। কেউ সালাম দিলে তাকে আরও উত্তম রূপে জবাব দিতে হয়, পুরো জবাবটা অন্তত দাও। তুমি কি চাও না অতি সত্তর বিয়ে শাদি করে বাচ্চা কাচ্চার বাপ হই, বরকতের দোয়া থেকে বঞ্চিত করছো কেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ, নিচু সুরে বলল আরশি। আজ তোমাকে তুমি করে বলেছি বলে অবাক হচ্ছ নাকি? আরশি চুপ করে আছে। সেদিন তোমাকে পুরোটা সময় আপনি বলে ডেকেছি, তবু তুমি ভদ্রতা করে একবারও বলনি তুমি করে বলতে। তুমি করেই তো বলবেন আমি আপনার কত ছোট তাই নাকি? আর তোমার কাজকর্ম তো ছোটদের মতোই। আমি আবার কি করলাম? দাদা জান যে আমাদের দুজনকে এক করে গিয়েছে সে খবর তোমার কাছে নিশ্চয়ই পৌঁছেছে? আর সে চুপ। উত্তর দাও, চুপ করে থাকবে না? জি শুনেছি। তাহলে আজ কিভাবে তুমি আরেকজন পুরুষের সামনে পাত্রী সেজে যাচ্ছ? আর সে চুপ করে আছে। কথা বলছো না কেন? আমি নিজের ইচ্ছে যাচ্ছি না, কেউ বাড়ি বয়ে এলে আমার কি করার আছে? দেখো আমাদের দুজনেরই দাদাজানের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিত, উচিত কি না বলো? জি। তাহলে তুমি বলো, তোমার কি তাদের সামনে যাওয়া উচিত? বাবা বললে মুখের উপর না করবো কি করে,
তার মানে যাবার জন্য তুমি এক পায়ে খাড়া? আরে আপনি এইভাবে কথা বলছেন কেন? কে বলল আমি এক পায়ে খাড়া? বাবার সাথে মুখের উপর তর্ক করব নাকি? আমার সাথে তো বেশ করছো। আপনি আসলে বুঝতেই চাইছেন না। আমি আসলে কি বুঝতে চাইছি না? আচ্ছা বাদ দিন, এখন আমি কি করব সেটা বলুন। তুমি ওদের সামনে যাবে না, ব্যাস, একদম যাবে না। কিভাবে ঠেকাবে সেটা তুমি জানো, কিন্তু আমি যেন না শুনি তুমি ওদের সামনে গেছো। গেলে কি হবে? আর শির চাপা হেসে বলল, আমি কিন্তু ঠাট্টার মোড়ে নাই। আমি ঠাট্টা করছি না, ছোট্টবেলায় একবার মাথা গাট্টা মেরেছিলাম, মনে আছে? এবং সেজন্য যে বড় চাচির হাতে পিটুনি খেয়েছিলেন সেটাও মনে আছে। আর কি মনে আছে? এই যে কথা কথা খালি রেগে যান, ছোট্টবেলা থেকেই দেখছি। এই একটা কাজ আপনি ভালো পারেন, কাজের মতো তো কিছুই করতে দেখলাম না। উস্কাইতেছ? জি না, উস্কাচ্ছি না, এখন কিন্তু আমি অনেক কিছু পারি। খুব ভালো, রাখি এখন। কেন, কেউ এসেছে নাকি? কেউ না, এমনি। তো রাখার জন্য এত ব্যস্ততা কেন? আমার সাথে কথা বলতে ভাল লাগছে না? লাগছে তো, তাহলে রাখতে চাচ্ছ কেন? কেউ এসে শুনে ফেললে মুখের ওপর বলে দেবে যে আমার স্বামীর সাথে কথা বলছি। এবার আবরাজের মুখটা হাসি হাসি হয়ে গেল। আহ, কি আমার স্বামীটা এতদিন কোথায় ছিলেন? প্রশ্নটা নাটোরের বনলতা সেন জীবনানন্দকে করেছিল, আজ তুমি আমাকে করলে। উত্তরটা জমা থাক, কখনো সুযোগ পেলে সামনাসামনি দেব। আচ্ছা রাখো এখন, আমাদের বিয়েটা ঠিকঠাক মতো না হওয়া পর্যন্ত তুমি কারো সামনে যাবে না। তোমার কাজ এতটুকুই, বাকিটা আমি দেখব। রাখি তাহলে, মৃদু স্বরে বলল আরশি, দীর্ঘশ্বাস ফেলে আরবাজ একই সুরে বলল, ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন একেবারে মন থেকে বলছি, আমিও মন থেকেই বলছি, তোমার উপর আল্লাহর শান্তির রহমত ও বরকত বর্ষিত হোক। জাজাকাল্লাহ। এটা আবার কি বললে? বললাম আপনার আল্লাহ বিয়ে করিয়ে দিন, এটা অবিবাহিত লোকদের বলতে হয়। জাওয়াজাকাল্লাহ। ও, আমি তো জাজাকাল্লাহ বলে ফেলছিলাম। এই কথাটা শোনার পর খেয়াল করলাম, ও বেশ দোয়া জানো তো, জানতাম না। হুজুর মানুষ হয়ে এটা জানেন না কেন? দাড়ি রাখলেই কি কেউ হুজুর হয়ে যায় না? ওটা যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়, আমি এখনও অতটা যোগ্য হইনি। আচ্ছা এখন রাখি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুপি নিজের মনে ছটফট করতে লাগলেন, তার একটু গাফিলতির কারণে যদি কোনোরকম বেজাল হয়ে যায়, বেজাল কিছু হয়ে যায়, তাহলে সারা জীবন নিজের কাছে তো বটেই, আরবাজের কাছে অপরাধী হয়ে থাকতে হবে। সে কারণে ওর বাবা অত বড় একটা ঝুঁকি নিয়ে ওদের দুজনকে বিয়ে দিয়েছিলেন। আজ কেবল সবাইকে জানানোর ভয়ে সব পণ্ড হতে বসেছে। জাহেদ আশির ব্যাপারে একজন প্রকৃত বাবার ভূমিকা পালন করছে না, সে কোনো রকমে আশিকে পার করতে পারলেই বাঁচে, নইলে হুট করে কেন আজ পাত্র ডাকবে বাড়িতে? সে এখন তার চতুর বউয়ের বুদ্ধিতে চলা শুরু করেছে। এ নিশ্চয়ই ওই বদমাশ মহিলার কূটবুদ্ধি, নইলে রাতারাতি আশির বিয়ে ধুম পড়বে কেন? বেচারা আরবাজ ওর উপর অনেক আশা করে বসেছিল, শেষ পর্যন্ত আজ হতাশ হয়ে কথাগুলো বলছে। না, একটা কিছু তো করতেই হবে। বেশ কিছুক্ষণ ভাবার পর বিনতি সাহস করে জায়দ আলীর মোবাইলে কল ফোন দিল। কয়েকবার রিং হবার পর রিসিভ হতে বিনতি নার্ভাস স্বরে বলা শুরু করলো, তোর সাথে একটু জরুরি কথা ছিল জাহেদ। আর শিরেনিয়া, কীভাবে যে কই, তুই শুনলে পরে চমকে যাবি, কিন্তু না বলেও তো পারতেছি না। ইয়ে, তুই কি এখন ঘরে না বাইরে? গড়গড় করে কথাগুলো এক নাগারে বলতে গিয়ে হাঁপিয়ে উঠল বিনতি। অপর প্রান্তে কোনো জবাব না পেয়ে বিনতি এবার থমকে গিয়ে হালো হালো করতে লাগলো। কিছুক্ষণ পর লাইলার চিকন কণ্ঠ বেশি এলো, হ বুবু, কথাটা পরিষ্কার বোঝা যায় না, অহন কন তুমি আবার কহন দল্লা, দাও জাহেদরে দাও, চমকে গিয়ে বিরক্তি মেশানো স্বরেই বলল বিনতি। উনি তো বাসায় নাই, যা কইবার আমার এই কন। হ্যাঁ, মোবাইল ঘরে তুইয়া বাইরে গেছে। আর চোখে বাইরের দিকে তাকিয়ে বলল লায়লা, জাহেদের উঠোনের কারোর সাথে কথা বলছে, এরই মধ্যে ঘরে না এলেই হয় ভাবছে লায়লা। বিনতি ইতস্তত করে বলল, না থাক, আমার জাহেদকে দরকার। আমার এখনই কি সমস্যা বুবু? আমি কি আপনাকে কেউ না? মায়ের পেটের বোন মনে করি কন বুবু, আমি তারে বলি দিবানি। লায়লার আন্তরিকতার বিনতি কিছুটা দ্বিধায় পড়ে গেলেন, কথাটা জাহেদ আলীর কানে সরাসরি দিতে চাচ্ছিলেন তিনি। অবশ্য লায়লাকে বলল খবরটা তো অন্তত তার কানে যাবেই, যাক এটাও একদিক দিয়ে মন্দের ভালো। জাহেদ আলী কটকট করে বলা বাঁকা কথা মুখোমুখি তাকে হতে হচ্ছে না, এখন খবর পৌঁছানোটাই মুখ্য উদ্দেশ্য। খবরটা শুনে হজম হোক, পরে কিছুটা হলো তেজ কম দেখাবে, কথাটা ছুঁয়ে আসবে, এটাই বরং ভালো হলো। লায়লার মারফতে জানিয়ে দেবেন তিনি। ইতস্তত করে বিনতি বলতে শুরু করলো, শুনলাম তোমরা আশির জন্য পাত্র খুঁজতেছ, এ খবর কাছ থেকে পাইলেন বুবু? খবর তো বাতাসে ভাসি বেড়ায়, তার আশিরে অন্য কোনোখানে বিয়ে দেবার আগে জানি না ও যে
আমাগো আরশির একবার বিয়ে হয়েছিল, আব্বাই নিজে ওরে বিয়ে দিয়ে গিয়েছিল, কথাটা তোমাকে জানাইনি এতদিন, কিন্তু অহন না জানায় পারলাম না। চরম বিস্ময় লায়লা বলে উঠল, এইসব কী কোন বুবু? বিনতি এবার সংক্ষেপে আরশির বিয়ের ঘটনা খুলে বলল। সব শুনে লায়লা বলে, এইসব বিয়ের কোনো মা বাবা আছে নাহি বুবু, দুজনই তখন অবুজ। কথা সেটা না, বিয়ে হয়েছে এইটাই বড় কথা, আব্বার ইচ্ছার একটা দাম আছে না? তা তো আছেই। আচ্ছা আমি আপনার বাইরে সব জানাবো নি। আরও দু চারটা কথা সেরে লায়লা ফোন রেখে দিল। তার শ্বশুর যে এমন একটা কাজ করে যাবে তার লায়লার কল্পনাতেও আসেনি। এবার ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা নিয়ে ভাবতে বসলো লায়লা। এ খবরটা আসির বাবা দুদিন পরে জানলো, কোনো ক্ষতি হবে না, কত কারণেই তো মানুষ ভুলে যায়, সেও না হয় ভুলে গেল এ কথা। কি মনে হতে মোবাইলটা অফ করে ড্রয়ারে ঢুকিয়ে রেখে দিল লায়লা। মাথায় নানান চিন্তা করছে, আরশির বিয়েটা যদি আজই পাকা করে ফেলা হয় তাহলে কেমন হয়? কিছুক্ষণ ভেবেচিন্তে নিজের বাপের বাড়িতে ফোন দিল লায়লা, কারণ পাত্রটা তার আপন ফুফাতো ভাইয়ের ছেলে, সে নিজেই ফোন দিয়ে বিক্রি করে এই বিয়ের কথাটা লাগিয়েছে। এখন আরশির বিয়ের খবরটা প্রকাশ পেলে সব গুবলেট হয়ে যেতে পারে। না, পাত্রকে সব রকম প্রস্তুতি নিয়ে আসতে বলে দিলে আজই আকদ হয়ে যেতে কোনো বাধা নেই, পরে সুবিধে মতো বাকি কাজ সারা হবে, আর একবার বিয়ে হয়ে গেলে কারো কিছু বলার থাকবে না। ফোনে কথা সেরে আরিশার ঘরে গেল লায়লা। সে কথা মরি দিয়ে শুয়ে আছে। লায়লা মনে মনে বাঁকা হাসি আসল, যত নাটকই করো না কেন বাসা, বিয়ের ভাত যখন পেতেছি তাতে ধরা তোমাকে পড়তেই হবে। তুমি এখন আমার হাতে বন্দি, এত সহজে এতগুলো টাকা হাতছাড়া করার বোকামি করার পাত্রী লায়লা নয়। আরবাজের সাথে তোমার বিয়ে হলে হা আমার চালা দুটুই যাবে। লায়লা আরশির পাশে বসে করুণ মুখে বলল, এমন বাদ্যবী মানুষ মুরব্বী গো, সাথী সাথী করো। কিসের কথা বলছেন আম্মা? আরশি অবাক হয়ে সৎমায়ের দিকে তাকালো। এই যে তোমার চাচাতো ভাই আবরাজ মিয়ার কথা কই, তোমার বাপের লোকের সে কি তক্ক না সে খামারের অংশ দিবে না, কিছুতেই দিবে না, তোমার বাপ তারই বোঝায় সারতে পারে না। হ্যাঁ তোমার কয়টা তেহা দড়ি দিতে চায়, হ্যাঁ বাপ মা পুত সব দিয়ে এক পেট, পুরা খামার গিলবে তারা। তুই তো কিছুই জানোস না, তোর বাপ চিন্তায় হারার রায় এই পাশ ওই পাশ করছে, এরই মধ্যে তোর বিয়ার কামটাও আহনে হ্যাঁ যেন জানে পানি পাইছে। আজকাল টাকা পয়সার লোভ ছাড়া কেউ বিয়ে করবার চায় না, ওই হিসাবে পোলা খুবই ভালা, কোনো লোভ নাই, কোনো সয় সম্পত্তি হারা চায় না, খালি এখন ভালো মাইয়া তারা চায়। তোর বাপে হাগো বড় মুখ করে আইতে কইছে, মা গো জানি তুই তোর বাপের নাক নিচা করবি না, তবু তোর কাছে মিনতি করি, তোর বাপের অপমান হইতে দিস না, মানুষ যে আসলে যেন তোর বাপের ইজ্জত থাহে, তুই অমত করিস না মা, আর বাচ্চার কাছে তোর বাপের নিচে হইতে দিস না রে মা, বলে লায়লা ঘন ঘন চোখ মুছতে শুরু করলো। আর সে পাথরের মতো মুখ করে বসে রইল, ওর হাত পা অসার হয়ে আসছে, সে যা শুনছে সব কি সত্যি? লায়লা ভানুই মিথ্যে বলবে কেন, তার এত স্বার্থ কি? কিন্তু আরবাজ বাবার সাথে এমন ব্যবহার করেছে এটা বিশ্বাস করতেই মন চাইছে না, এখন কি করবে? আসি একদিকে তার জন্মদাতার পিতা, আরেকদিকে আকৈশোর দেখার স্বপ্ন পুরুষের হাতছানি, এক অসহায় বন্দী দশা, অদৃশ্য শিকল তার পায়ে, এই শিকল ছাড়া শক্তি বা সাহস কোনোটাই আর সে নেই। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা রাখছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিবেন, আর সবসময় ফারুক শ্রেণীর সাথে থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।